মাগুনি শান্তি শীতকালে আমি এই কোনোদিন আর রুমি যাবো না, মাগুনি থাকবো। বাবা দাঁড়াও, আমার পিছন চাইতে একটু বুঝাইনি। বরফে, আরে বরফে দই মে গেল, এখন গইলে যাচ্ছে গইলে যাচ্ছে, দইলেও গেছে মনে হালকা হালকা ধরো সামনে। ওরে মজা, ওরে মজা। ওই শালা যে শীত পাগল, শীত পাগল, শীত আসলে তো একদিনও পানির ধারে যায় না, সারাদিন আগুন জ্বালায় বসে থাকে। এত আগুনটা লিভাই দেবো, দেওয়ার মজাটা দেখবো, তুই একবার একটু পানি যা। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আবার তো জমে গেছে। ওরে বাড়া, এ কি ঠান্ডা বাড়া! সূর্যের আলো হতে মনে হচ্ছে জমে গেছে, কি ঠান্ডা ঠান্ডা! আমি আবার আগুন পোয়াতে পারিনি, আগুনের কাছে গেলি আমার অ্যালার্জি হয়। এই সূর্যই আমার একমাত্র ভরসা। বাবা সূর্য, একটু গরম দে, একটু গরম দে। আরে সূর্য বাবা, একটু রোদ দে। বাবা তুমি রোদ পোয়া মা নানুক বরি যায়। কি নানুক বরি যাইতে লইছে? এই পটি শীতে কি তোর মা আমার সাথে নাটক করে নাকি? এই চল দি, আজকে চল, তুই আমার সাথে থাকবি। এই নাটক শুরু করিস তুমি? তুমি যে প্রতি বছর শীতের সময় আমার সাথে এরকম নাটক করো, এগুলা কি করা ঠিক? সারা গ্রামের মানুষ কি তোর সাথে সংসার করে? সংসার করবি তুই আমার সাথে, তুই আমার কথা শুনবি, কোনো বাপের বাড়ি যাওয়া চলবে না। আমি গোসল করতে পারবো না, তুমি জানো যে আমার কি শীতের শীত, শীতকাল আসলে পানি দেখলি আমি ভয়তে কাঁপতে থাকি, আমি কি করে ওই পানির মধ্যে গোসল করবো? আমি শীতকালে গোসল করতে পারবো না। আহ
এই দাঁড়া, তুই যখন এতক্ষণ ধরে কথা কওয়ার পরেও আমার কথা শুনলি নে, তুই বাপের বাড়ি যাবি? বাপের বাড়ি তুই যাবি নে? বাপের বাড়ি যাবে তোর লাশ। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাকে পানিতে নিয়ে শুবইছে। মেম্বার যদি এর বিচার না করে আমরা নিজের হাতে আমাদের প্রতিশোধ। ঠিক আছে চলো। এই সবাই তো আসছে, এখন বিষয়টা খুলি বল। আমরা তো আমাকে ব্যাপারে সবকিছু আপনারা খুলে কলাম। ওরে বেটা, তুই যখন আমাকে বলছিস তখন তো এরা ছিল না, এরা এখন সবাই আসছে, এদের সামনে বল। বল বল আবার বল, খুলে বলবি সব। মেম্বার সাহেব আবার যখন বলা লাগবে এটা বলতেছি, আমরা দুজন শীত আসতেছে গোসল করি নে, এটা এই অত্র অঞ্চলে মানুষ জানে, আপনিও জানেন। আমরা কি কারো সমস্যা করি? আমরা গোসল না করলে মানসির কোনো সমস্যা? আমরা গোসল করি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু শুধু আমাকে পানিতে শুবাইছে। শুধু তাই না, আমার 20 বছর আর ওনার এই 35 বছরের রেকর্ড ভাঙিছে। এর মধ্যে আমরা কোনোদিন শীতকালে গোসল করিনি, এর একটা সুষ্ঠু বিচার করবেন নাকি আপনি? এবার তোদের কথা তো শুনলাম, এবার আপনারা বলেন। মেম্বার সাহেব, আমার ছোট ভাই ছোট মানুষ, ও একটা ভুল করতেই পারে, এই ভুলের জন্য তাকে কি মারবে? হ্যাঁ, এই মারাটা ঠিক করছে? ও আগুন পোহাচ্ছিল, আমার ছোট ভাই আগুনটা নিভাই দিছে, এই জন্য কি তাকে মারবে? হ্যাঁ, সেটা আমার কাছে বলতে পারতো, আমি তার বিচার করতাম। আর যদি আমি না করতে পারতাম তাহলে আপনাদের সামনে উঠে তুলে দিতাম। এখন আপনি কী করবেন করেন, নাহলে তো বুঝেন আমি কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনার কি সমস্যা বলেন? মেম্বার সাহেব, এই দুলু ভাই প্রতি বছর শীত আসলেই গোসল করা বন্ধ করে দেয়। মোর বইনা এই বছর প্রতিবাদ করছে, কইছে যদি তুমি গোসল না করো তাহলে তোমার লগার থাকবো না। তা আফায় মগো বাড়ি যাইতে লইছিলে, দুলো ভাই ধরিয়া জম্মের মায়ের মারছে। শুধু মারছে মেম্বার সাহেব, মাজা ভাঙ্গা দিছে। আমার বোন এখন হাসপাতালে ভর্তি, আপনারা সুষ্ঠু বিচার করবেন। সব কথা শুনলাম, কিন্তু তুই যে বউ ফিটাইছোস এটা তো একটু মারাত্মক অপরাধ করছিস। আর তুই ওর ছোট ভাইরে ফিটাইছোস না কেন? তুই আমার কাছে বিচার দিতে পারতি, ওর বড়ো ভাইরে বলতে পারতি। দিন দিন তোদের পাগলামি বেড়ে যাচ্ছে, সব দোষ তোদের, তোরা মারাত্মক অপরাধ করে দিস। আপনি যদি বেশি কথা কন আপনারা কিন্তু মেম্বার বলে আমরা মানবো না। তোরা যে শীতকালে গোসল করতে চাস না, এই গোসল করার উপকৃত কি জানিস? এই মানুষ শীতকালে লেপের তলে থাকে, সোয়েটার পরে থাকে এবং রাত্রে এই আগুন পোহায়। এই আগুন পোহালে শরীর অনেক কড়া হয়ে যায়, শরীরের ক্ষতি হয়, ঘুম ভালো হয় না। আর গোসল করলে কী হয়? ঘুম ভালো হয়, শরীর ত্বক উজ্জ্বল হয়। আরে এছাড়া গোসল করে আরও অনেক উপকৃত আছে যা তোরা জানিস না। এই দুটিকে আবার চুপা চুপাইতে চুপাইতে এদের যত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত চুপাবি।